বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ, যার জেরে টানা 21 তারিখ পর্যন্ত চলবে ঝড় বৃষ্টির দাপট। রাজ্যের এই সকল জেলায় জেলায় যার জন্য জারি হয়েছে হাই অ্যালার্ট। তো বন্ধুরা, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে 21 তারিখ পর্যন্ত রাজ্যের উত্তর সহ দক্ষিণ ও কলকাতার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছেন বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তা চলুন দেখে নিই। বঙ্গে দুর্যোগের ডঙ্কা বাজছে, সাগরে ফুঁসতে থাকা নিম্নচাপ গতকালই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরে শুক্র শনি বজ্রি বিদ্যুৎ সহ তৃণমূল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, অতি গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পূর্ব দিকে বাঁক খেয়ে শুক্রবার সকালে উড়িষ্যা উপকূল বরাবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে পৌঁছাবে। আগামীকাল থেকেই বাংলাদেশ সংলগ্ন পশ্চিম উপকূলের কাছে পৌঁছাবে। আজ ভোররাতে বাংলাদেশ স্থলভাগে আছড়ে পড়তে পারে, ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 21 নভেম্বর পর থেকে ধীরে ধীরে আবহাওয়া উন্নতি হবে। গভীর নিম্নচাপে দারুণ ইতিমধ্যে দক্ষিণের 3 জেলাকে সতর্ক করেছে নবান্ন। নবান্নের তরফে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। এই 3 জেলা দুর্যোগ মোকাবিলায় সমস্ত রকম ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এই নিম্নচাপ পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বয়ে বলা হয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। অ্যারেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই সকল জেলাগুলিতে। কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর হাওড়া জেলায়। হলুদ সতর্কতা জারি রয়েছে, বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান জেলাতে। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।